নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডাব্লিউ বি এডুকেশন ইউটিউব চ্যানেল শিক্ষকদের জন্য একটি বিরাট ঘোষণা রয়েছে হাইকোর্টে যে সমস্ত কন্ট্যাকচুয়াল টিচার রয়েছেন তাদের বেতন অনেকটাই বৃদ্ধি করা হবে কত টাকা এই বেতন বাড়বে এই বেতন কত হারে বৃদ্ধি পাবে আজকের ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেব কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন আর আপনি চ্যানেলে নতুন এসে থাকলে স্ক্রিনে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবারে দেখেনি কি রয়েছে চুক্তিভিত্তিক শিক্ষকদের ন্যূনতম বেতন বেঁধে দিল হাইকোর্ট চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষক আছে তাদের বেতন কতটা বৃদ্ধি হলো এবার দেখেনি রথে রাজ্যের কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য সুখবর ওইসব শিক্ষকদের ন্যূনতম বেতন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন সংক্রান্ত একটি মামলার রায় দেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ওই রায়ে বলা হয় চুক্তিভিত্তিক শিক্ষকদের ন্যূনতম বেতন হবে স্থায়ী শিক্ষকদের বেশিক বেতনের সমান যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন তাদের মাইনে বৃদ্ধি পেয়ে স্থায়ী শিক্ষকদের যে বেশিক বেতন রয়েছে সেই বেতনের সমান বেতন তারা পাবেন বিদ্যালয়ের গ্রেড অনুযায়ী শিক্ষকদের বেতন ঠিক হবে শুধুমাত্র শিক্ষকদের জন্যই নয় চুক্তিভিত্তিক অন্যান্য শিক্ষাকর্মীদের জন্য একই নির্দেশ লাগু হবে স্থায়ী শিক্ষকদের সমান কাজ করতে তারা বেতন তিন এই অভিযোগে দু হাজার চোদ্দ সালে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে আর এই মামলার পরেই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রায় দিয়েছে সেটা হলো শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে এবং তাদের স্থায়ী শিক্ষকদের বেশিক বেতনের সমান বেতন দেওয়া হবে আদালতের নির্দেশ সম্পূর্ণ সময় ও সমান কাজ হলে শিক্ষকদের ওই সুযোগ দিতে হবে দু সালে সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটে ওই রায় দিল কলকাতা হাইকোর্ট যে সমস্ত কন্টাকচুয়াল টিচার আছেন তাদের বেতন কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এটা আপনাদের জন্য খুবই সুখবর আর এই সুখবরটি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি প্রচুর 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 শেয়ার করুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ